Hey guys, Assalamualaikum. কেমন আছেন সবাই? Hopefully অনেক ভালো আছেন। And তো finally নিয়ে আসলাম আরো একটি স্পেশাল ভিডিও। Finally আমাদের মাঝে A3 Royal Pass কিন্তু চলে আসছে। হয়তো তোমরা already A3 Royal Pass নিয়ে ফেলছো। এখান থেকে আমি নিয়ে ফেলতেছি। আর এখান থেকে তোমরা 300 UC দিয়ে Royal Pass কিভাবে নেবে? তাছাড়াও আমাদের A3 Royal Pass এর যে মিশনগুলো আসছে, RP মিশন, এগুলো কিভাবে কমপ্লিট করবে এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দেব। ফার্স্ট অফ অল এখানে দেখো আমি কিন্তু আগেই করছিলাম, মানে প্রিঅর্ডার করছিলাম। এখানে কিন্তু আমার A3 Royal Pass এর যে আপডেটেবল কার্ড আছে, কার্ডটা কিন্তু আমার কাছে আছে। আর এখান থেকে কিন্তু তোমরা 360 UC দিয়ে কিন্তু Royal Pass বাই করতে পারতেছো। পরে খেয়াল করো কর্নারে আছে 50 লেভেল এবং 100 লেভেল। হ্যাঁ, এখান থেকে যদি 50 লেভেল উপর ক্লিক করো তাহলে কিন্তু এখান থেকে 360 UC দিয়ে কিন্তু Royal Pass বাই করতে পারতেছো। এখানে যেহেতু আমি অলরেডি প্রিঅর্ডার করছিলাম 720 UC দিয়ে, আর এখান থেকে কিন্তু আমার কাছে কার্ড আছে। আর এই কার্ডটা দিয়ে কিন্তু আমি সঙ্গে এখান থেকে আমি এটা আনলক করতেছি A3 Royal Pass। আর তোমরা যারা অলরেডি কিনছো কিনো, আর যারা মানে এখনও Royal Pass নিতে পারো না তারা মন খারাপ করো না। আর এখান থেকে আমি এই মিশনগুলো মানে কমপ্লিট করবো। হ্যাঁ, কিন্তু এখান থেকে যে মানে রিওয়ার্ডগুলো এগুলো কিন্তু আমি এখান থেকে কালেক্ট করবো না, যেহেতু আমি আরপি অ্যাক্টিভিটি প্যাক কিনবো, এই জন্য এগুলো কালেক্ট করবো না। আর এগুলো যদি কালেক্ট করে ফেলি তাহলে কিন্তু আমি আরপি অ্যাক্টিভিটি প্যাক কিনলে এখান থেকে এগুলো আমার লস যাবে। আমি খেয়াল করো আমাদের যে মিশনগুলো আসছে উইক ওয়ানের A3, এখানে প্রথম মিশনে কি বলছে উইন ক্লাসিক ম্যাচ ওয়ারিং মিলিটারি বেস লেভেল 3। তার মানে এখান থেকে তোমরা লেভেল 3 বেস করে যদি 3টা ম্যাচ উইন করো তাহলে কিন্তু এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। পরে এখানে যে 2 নম্বর মিশন আছে এখানে কি বলছে ট্রাভেল মোর 30,000 মিটার উইশ অপারেটিং স্পেশাল ভেহিকেল ইন ডাশিয়া ইন ক্লাসিক মোড। তার মানে ক্লাসিক মোডে তোমরা যদি 3,000 মিটার ট্রাভেল করো তাহলে কিন্তু এখান থেকে এই মিশনটা কমপ্লিট হয়ে যায়, মানে 3,000 মিটার যদি ড্রাইভ করো আর কি। 3 নম্বর মিশনে কি বলছে উইক অনলি স্প্রেড 100 মিনিট ইন ম্যাচ, মানে 100 মিনিট যদি গেম খেলো তাহলে কিন্তু এই মিশনটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। পরে এখানে 4 নম্বর মিশনে কি বলছে হোপ টু ফেমাস উইশ ফুল অ্যাটাচমেন্ট টেস্ট সেম টাইম ইন 5 ক্লাসিক ম্যাচ। তার মানে আমাদের যে ক্লাসিক ম্যাচ আছে না, হ্যাংলি বিক ইডাঙ্গেল সানাক, এসব ম্যাপে যদি তোমরা 2টা গান একসাথে নিয়ে করো তাহলে কিন্তু তোমাদের মিশনটা কমপ্লিট হয়ে যাবে। যেরকম ধরো AKM 2টা নিলে, হ্যাঁ, ওইটা 2টা ফুল অ্যাটাচমেন্ট লাগবে। এরকম করে যদি 5বার করো তাহলে কিন্তু তোমাদের এখান থেকে এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে এখানে যে 5 নম্বর মিশন আছে এখানে কি বলছে কমপ্লিট 5 ম্যাচ উইথ ফ্রেন্ড ইন ক্লাসিক মোড। তার মানে ক্লাসিক মোডে তোমাদের ফ্রেন্ডকে যদি নিয়ে 5বার খেলো তাহলে কিন্তু তোমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। পরের মিশন এখানে কি বলছে পিক আপ 30 প্লেয়ার গান 3 টাইম উইথ টিমমেট ইন ক্লাসিক মোড। তার মানে ক্লাসিক মোডে যদি তোমরা 3বার প্লেয়ার গান যদি পিক করো তাহলে কিন্তু হয়ে যাবে। আর এটা যদি তোমাদের টিমমেটরাও যদি করে পিক তাহলে কিন্তু তোমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। পরের মিশনে কি বলছে গিভ 20 লাইক ইন টিমমেট, মানে তোমাদের টিমমেটকে যদি তোমরা 20টা লাইক দাও তাহলে কিন্তু তোমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। এই মিশনে কি বলছে কমপ্লিট 3 ম্যাচ ইন ক্লাসিক মোড জম্বি এক। তার মানে আমাদের যে নতুন থিম মোড আসছে জম্বি, ওইখানে যদি তোমরা এখান থেকে 3টা ম্যাচ খেলো তাহলে কিন্তু তোমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। পরের মিশনে কি বলছে উইক অনলি লগ ইন দিস গেম ইন টোটাল 3 দিন, মানে 3 দিন যদি তোমরা মানে পাবজি মোবাইলের আইসা গেম খেলো তাহলে কিন্তু তোমাদের এটা অটোমেটিকই কমপ্লিট হয়ে যাবে। এরপরে মিশন এখানে কী বলছে ব্রেক 3 ডোর ইন ক্লাসিক মোড, মানে ক্লাসিক মোডে তোমরা যদি 3টা দরজা ভাঙো বা এটা কিন্তু এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। মিশন এখানে কী বলছে সেন্ট স্পেস গিফট ইন 1 ফ্রেন্ড, মানে তোমাদের ফ্রেন্ডকে যে কোনো একটা গিফট দিলে কিন্তু তোমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে মিশনে কী বলছে পিক আপ কার 91 টাইম, মানে কার 90 যে গান আছে এটা যদি তোমরা একবার পিক করো তাহলে কিন্তু এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমাদের উইক 2-তে এখানে কী মিশন আসছে সব দেখা যাচ্ছে। খেয়াল করো প্রথম যে মানে মিশনটা এখানে কী বলছে ইউজ অ্যাট দ্য মিলিয়ন সিরিজ 6 টাইম ইন ক্লাসিক মোড, মানে ক্লাসিক মোডে যদি তোমরা ইংলিশের মতো যেটা আছে না হেলথ বাড়ানোর জন্য কাজে লাগে, ওইটা যদি তোমরা 6বার ইউজ করো তাহলে তোমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। আর 2 নম্বর মিশনে কি বলছে পিক আপ স্মোক গ্যানেট 5 টাইম, মানে 5বার যদি ক্লাসিক মোডে তোমরা স্মোক গ্যানেট দিয়ে যদি 5বার পিক করো তাহলে কিন্তু তোমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে কি লাগছে এলিট পাস, মানে যারা রয়্যাল পাস নিচ্ছ তারা কিন্তু এই মিশন 3টা মিশন প্রথমে কমপ্লিট করতে পারবে। বলছে দেখো সার্ভাইভ ফর টোটাল 60 মিনিট ইন ক্লাসিক মোড, মানে ক্লাসিক মোডে 60 মিনিট গেম খেলে কিন্তু তোমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে কি লাগছে উইক অনলি 2 স্পিড 100 মিনিট ইন ম্যাচ, মানে 100 মিনিট যদি গেম খেলো তাহলে কিন্তু তোমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। পরের মিশন এখানে কি বলছে এলিমিনেট 10 এনিমিস উইন অ্যারোস্ট রাইফেল ইন পোসিংকি ক্লাসিক মোড ইন নিয়ারাঙ্গেল। তার মানে তোমরা যদি মানে যে আমাদের AKM আছে, M4 আছে, স্কারেল আছে, গর্জা আছে, এসব গান দিয়ে যদি পোসিংকি পয়সা 10টা এনিমি মারো তাহলে কিন্তু তোমাদের এই মিশনটা এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। এই মিশন এখানে কি বলছে ফ্রেন্ড বুস্ট, তার মানে তোমার ফ্রেন্ডরা যদি করে তাহলে কিন্তু এটা কমপ্লিট হবে। এলিমিনেটেড 4 এনিমি উইশ M24 ইন ক্লাসিক মোড, মানে ক্লাসিক মোডে তোমরা যদি M4 দিয়ে 2টা ই করো এই এনিমি মারো, তাহলে কিন্তু তোমাদের এই মিশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। পরে মিশন এখানে কি বলছে দেখো, উইন 3 ম্যাচ উইশ, equipping spines helmet 3 times in teammate in classic mode। তার মানে তোমার ক্লাসিক মোডে যদি লেভেল 3 হেলমেট পরে যদি 3টা ম্যাচ উইন করো তাহলে কিন্তু মিশনটা কমপ্লিট হয়ে যাবে। আর পরে মিশন এখানে কি বলছে দেখো, এলিমিনেট 10 enemy উইথ হেডশট ইন ক্লাসিক মোড। মানে ক্লাসিক মোডে তোমরা যদি হেডশট দিয়ে 10টা এনিমি মারতে পারো তাহলে কিন্তু তোমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে এখান থেকে। এর পরে মিশন এখানে কি বলছে দেখো, এলিমিনেট 30 zombie in classic mode and zombie X। মানে আমাদের যে নতুন থিম মোড আছে 3টা ম্যাপে, হ্যাঁ, সানাক, ইরাঙ্গেল এবং লিবিক, এই 3 ম্যাপে যদি তোমরা জম্বি মানে আশেপাশে যে জম্বিগুলো ঘোরাঘুরি করে এদের যদি 30টা মারতে পারো তাহলে কিন্তু তোমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। এরপর এখানে কী লাগছে, উইক অনলি লগ ইন ইন গেম টোটাল 3 ডে, মানে 3 দিন লগ ইন করলে কিন্তু তোমাদের এই মিশনটা এখানে কমপ্লিট হয়ে যাবে। পরে মিশনে এখানে কী বলছে দেখো, এলিমিনেট 1 enemy in স্কেল ইন ক্লাসিক। মানে ক্লাসিক মানে তোমার স্কেল দিয়ে একটা এনিমি মারলে কিন্তু তোমাদের এই মিশনটা এখানে কমপ্লিট হয়ে যাবে। তারপরে এখানে কী লাগছে, ফিশ ইন টপ 10 লিবিক 1 time ইন ক্লাসিক মোড। মানে লিবিকে তোমরা যদি লেভেল টপ 10-এ আসো তাহলে কিন্তু তোমাদের একটা মিশন এখানে কমপ্লিট হয়ে যাবে। এরপর এখানে কী লাগছে, কমপ্লিট 1 match উইথ ফ্রেন্ড ইন এনি মোড। মানে তোমাদের ফ্রেন্ডকে ইনভাইট করে তোমরা যে কোনো একটা ম্যাপ মানে ম্যাচ যদি খেলো তাহলে কিন্তু তোমাদের এই লাস্ট মিশনটা কমপ্লিট হয়ে যাবে এখান থেকে। এরপরে এখানে আমাদের যে মিশন আছে সিজন চ্যালেঞ্জ মিশন, এখানে কী কী লাগছে চলো আমি এখানে দেখাই দিচ্ছি। এলিমিনেট 6 enemy ইন single match ইন ক্লাসিক মোড। মানে যে কোনো ক্লাসিক মোডে যদি তোমরা 6টা এনিমিকে মারতে পারো তাহলে কিন্তু তোমাদের এই মিশনটা এখানে কমপ্লিট হয়ে যাবে। এরপর এখানে কী লাগছে দেখো, ডুয়েল টোটাল 1000 damage উইথ হেডশট ইন ক্লাসিক মোড। মানে ক্লাসিক মোডে তোমরা যদি হেডশট দিয়ে 1000 damage দিতে পারো তাহলে কিন্তু তোমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। এরপর কী লাগছে এখানে দেখো, পরের মিশন এখানে কী বলছে দেখো, ক্লাইম্ব ওভার অবস্টিকেল 50 times ইন ক্লাসিক মোড। তার মানে ক্লাসিক মোডে তোমরা যে কোনো ক্লাসিক মোডে যদি যে আশেপাশে যে ওয়ালগুলো আছে এই ওয়াল যদি তোমরা এপার থেকে ওপার যদি মানে এই টপকাও তাহলে কিন্তু তোমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। ধরো একটা ওয়াল আছে, ওয়ালের একবার এপার আসবে একবার ওপাশে যাবে, তাহলে কিন্তু তোমাদের এরকম 50 বার হলে কিন্তু এই মিশন কমপ্লিট হয়ে যাবে। পরের মিশনে কী বলছে দেখো, কালেক্ট 5 different types অফ ওপেন ইন সিঙ্গল ক্লাসিক মোড। মানে একটা ম্যাচে তোমরা 5 রকমের যদি গানগুলো কালেক্ট করো, যেরকমের AK, M4 এরকমের যদি 5টা গান যদি পিক করো তাহলে কিন্তু এই মিশনটা এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। পরের মিশন এখানে কী বলছে দেখো, এলিমিনেট 10 players ইন রেনিং ইন ক্লাসিক মোড। মানে তোমরা চলতি অবস্থায় যদি 10টা এনিমিকে মারতে পারো তাহলে কিন্তু এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। যেরকম ধরো একটু মুভমেন্ট করবে, হ্যাঁ, মুভমেন্ট করে মানে 10টা এনিমিকে যদি মারো তাহলে কিন্তু তোমাদের এই মিশন কমপ্লিট হয়ে যাবে। এরপরের মিশনে কী বলছে দেখো, ফলো টিমমেট উইথ জাম্পিং ইন 5 match ইন ক্লাসিক। কী করতে হবে জানো, তোমাদের টিমমেট তোমার যে সময় অটো ম্যাচ খেলবে বা ফ্রেন্ডের সাথে খেলবে, তোমাদের ফ্রেন্ডরা যদি তোমাদের নিচে ল্যান্ড করায় তাহলে কিন্তু তোমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। যেমন ধরো তোমাদের যদি ফলো থাকে, ল্যান্ড করার যদি তোমার থাকে, তোমরা আনফলো দেবে, আনফলো দিয়ে তারপরে তোমরা করবে, তোমাদের টিমমেট যারা থাকবে ওদের ফলো দেবে, ফলো দিলে ওরা যতক্ষণ তোমাদের নিচে ল্যান্ডিং না করায় এতক্ষণ তোমরা কিন্তু মানে আনল্যান্ডিং করবে না, হ্যাঁ, ওরা মানে যে পর্যন্ত একবারে নিচে ল্যান্ডিং করবে এই পর্যন্ত কিন্তু তোমাদের মানে ল্যান্ডিং করতে হবে, তাছাড়া কিন্তু এই মিশনটা কমপ্লিট হবে না। আর তোমরা যেই মানে নিচে ল্যান্ডিং করে মাটিতে নামবে সে সময় কিন্তু তোমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। পরের মিশনে কী বলছে দেখো, ইনভাইট টিমমেট ফলো ইউর জাম্পিং ইন 5 times ইন ক্লাসিক মোড। মানে এখানে যে তোমাদের র্যান্ডমে বা যদি কোনো টিমমেট থাকে তাদের যদি ফলো করে নিচে ল্যান্ড করা হলে কিন্তু তোমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। আর এইভাবে যদি তোমরা 5 বার করো তাহলে কিন্তু এটা সম্পূর্ণ মানে কমপ্লিট হয়ে যাবে। এর পরের মিশনে কী বলছে এখানে খেয়াল করো, কমপ্লিট 8 match উইথ ফ্রেন্ড ইন এনি মোড। তার মানে তোমাদের ফ্রেন্ডকে ইনভাইট করে তোমরা যে কোনো ম্যাপে যদি গেম প্লে করো তাহলে কিন্তু তোমাদের এই মিশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এইভাবে কিন্তু 5 বার করতে হবে। মিশন এখানে কী বলছে দেখো, এলিমিনেট 50 enemy ইন ক্লাসিক মোড। মানে ক্লাসিক ম্যাপে যদি তোমরা 50টা মোট এনিমি মারো তাহলে কিন্তু এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। আর এটা যদি তোমরা মানে একবারে তো পারবে না, ধরো আস্তে আস্তে করলে কিন্তু এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। এরপরের মিশন এখানে কী বলছে দেখো, সার্ভাইভ ফর টোটাল 200 minutes ইন ক্লাসিক মোড। মানে ক্লাসিক ম্যাপে যদি তোমার মোট 200 মিনিট গেম প্লে করো তাহলে কিন্তু তোমাদের এখান থেকে এই মিশনটা এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। এরপরের মিশন এখানে কী বলছে দেখো, ব্রেক 5 windows ইন ক্লাসিক মোড। মানে ক্লাসিক ম্যাপে যদি তোমরা 5টা দরজা ভাঙো তাহলে কিন্তু তোমাদের এখান থেকে এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। এরপরের মিশন এখানে কী বলছে, জাম্প অ্যান্ড ল্যান্ড 1 air off ইন ইরাঙ্গেল ইন লিবিক 10 times। তার মানে 10 বার যদি তোমরা ইরাঙ্গেল বা লিবিক ম্যাপে যদি আজ কোনো ছাদের উপর ল্যান্ড করো তাহলে কিন্তু তোমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। মানে যে কোনো ছাদের উপর ল্যান্ড করলে কিন্তু তোমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। এইভাবে কিন্তু তোমাদের মোট 5 times কিন্তু করতে হবে। এরপরে মিশন এখানে কী বলছে দেখো, অ্যাট 7 ফ্রেন্ড মানে 7টা ফ্রেন্ডকে যদি তোমরা অ্যাড করো তাহলে কিন্তু তোমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। পরের মিশনে কিন্তু কী বলছে, গিভ 24 লাইক তো টিমমেট, মানে তোমাদের টিমমেটকে যদি 24টা লাইক দাও তাহলে কিন্তু তোমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। এরপর এখানে কী লাগছে দেখো, এইখানে যে নিচে মিশনগুলো আছে এগুলো কিন্তু খুবই সোজা, এগুলো হয়তো আমি এখন বলে দিলাম, হ্যাঁ তোমরা এগুলো পারবে। এরপরেও যদি তোমাদের কোনো মিশন কমপ্লিট করতে সমস্যা হয় আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে আমি তোমাদের যতটুকু সম্ভব বুঝিয়ে দেবো। এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নির্ভয়ে থাকবেন। আল্লাহ হাফেজ।